বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম সুধি দর্শক শ্রোতা আজ বারোই ফেব্রুয়ারি দুই শুক্রবার পাবনা প্রেসক্লাবে হামলা করে সাংবাদিক নির্যাতন করার একদিন পরেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীরা বেধরক পিটিয়েছে দৈনিক প্রথম আলো সহ বেশ কয়েকটি পত্রিকার আটজন সাংবাদিককে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রক্টরও লাঞ্ছিত হয়েছেন ছাত্রলীগ নেতাদের হাতে ঘটনাস্থলে উপস্থিত পুলিশের ভূমিকা ছিল রহস্যজনক নীরব জেলা শহর ঝিনাইদহেও ছাত্রলীগের হামলার শিকার হয়েছে সংবাদকর্মীরা এ প্রসঙ্গে খবর করেছে যুগান্তর কালের কণ্ঠ আমার দেশ নয়া দিগন্ত নয়াদিগন্ত দিন এবং প্রথম আলো আলোকিত ভবিষ্যৎ গড়ার লক্ষ্য নিয়ে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাওয়া নিরীহ সাধারণ ছাত্ররা লাশ হয়ে ফিরছে বাড়িতে ঢাকা এবং রাজশাহীর পর এবার খুন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র লাশের রাজনীতিতে ফায়দা লোটার জন্য ছাত্রলীগ ও তাদের ভিন্ন মতাদর্শী অন্য একটি ছাত্র সংগঠন নিহত ছাত্রকে নিজেদের কর্মী দাবি করে তুলকালাম কাণ্ড ঘটিয়েছে চট্টগ্রাম মহানগরীতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং আবাসিক হলগুলোতে উভয় ছাত্র সংগঠনের পাল্টাপাল্টি শোডাউনের ফলে প্রশাসন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার খবর ছেপেছে যুগান্তর সমকাল প্রথম আলো জয় জয়দিন নয়াদিগন্ত আমাদের সময় এবং কালের কণ্ঠ সীমান্ত জেলা যশোরে বিএনপি কার্যালয়ে হামলা করেছে আওয়ামী ছাত্রলীগ কাটাররা সিরাজগঞ্জে বিনাউস্কানিতে হামলা চালিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের শান্তিপূর্ণ সাংগঠনিক কর্মকাণ্ডে উভয় স্থানে ছাত্রলীগ কাটারদের হামলায় জাতীয়তাবাদী ছাত্রদলের শতাধিক নেতাকর্মী আহত হওয়ার সংবাদ ছেপেছে কালের কণ্ঠ নয়াদিগন্ত জায় জায়দিন প্রথম আলো আমাদের সময়ে এবং যুগান্তর প্রধানমন্ত্রীর ব্যক্তিগত রোসানালয় শিকার হয়ে চরম বেকায়দায় পড়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান পঁচিশটি হয়রানিমূলক মামলা দিয়েও শান্ত হয়নি ক্ষমতাসীন দলের লোকজন এবার রাজধানীর তেজগাঁওয়ে মাহমুদুর রহমানের উপর সন্ত্রাসী হামলার খবর ছেপেছে ইত্তেফাক মানবজমিন প্রথম আলো জায় জায়দিন আমার দেশ এবং নয়াদিগন্ত ঝিনাইদহ পাবনা রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে সংবাদকর্মীদের উপর ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাব ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ সহ দেশের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা তীব্র ক্ষোভ প্রকাশ করার সংবাদ এসেছে বিডিনিউজ ফোর ডট কম আমাদের সময় কালের কণ্ঠ এবং প্রথম আলোতে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক বগুড়া সদরে আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতার সম্পত্তি জোরপূর্বক দখল করে নেওয়ার সংবাদ ছাত্রলীগের সহিংসতায় রংপুর কারমাইকেল কলেজ বন্ধ ঘোষণা করার খবর জেলা শহর কুমিল্লায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামী ছাত্রলীগের ব্যাপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের সংবাদ এবং বুয়েটের আবাসিক হলে ছাত্রলীগ কাটাদের নারকীয় তাণ্ডবের খবর ছেপেছে আমার দেশ জায়দিন ও নয়াদিগন্ত বরিশালের একজন আওয়ামী লীগ নেতা গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও একজন সাংবাদিককে মারপিট করার সংবাদ যুবলীগ ক্যাডাররা ঢাকার আশুলিয়ায় একজন ব্যবসায়ীকে মধ্যযুগীয় নির্যাতন করে হত্যা করার খবর এবং ক্ষমতাসীন লোকজনদের লাগাতার অত্যাচার নির্যাতনের মুখে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের হাজারখানেক লোকজন নোয়াখালীর হাতিয়া ছেড়ে প্রতিবেশী দেশ ভারতে চলে যাওয়ার সংবাদ ছেপেছে প্রথম আলো কালের কণ্ঠ এবং জায়জায় দিন শরীয়তপুর সদর ও চুয়াডাঙ্গার দামরহুদায় সরকারি দলের একাধিক গ্রুপের আধিপত্য বিস্তারের সংঘাতে অর্ধশতাধিক হতাহতের সংবাদ এবং জাসদ ছাত্রলীগের সাথে আওয়ামী ছাত্রলীগের মুখোমুখি অবস্থানের ফলে নীলফামারির জল ঢাকায় একশো ধারা জারি হওয়ার খবর এসেছে প্রথম আলো কালেরকণ্ঠ নয়াদিগন্ত এবং বিডিনিউজ ফোর ডট কমে এবার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে সরকার সরকারবিরোধী একটি ছাত্র সংগঠনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন নেতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন চাপাইনবগঞ্জের শিবগঞ্জে ক্ষমতাসীনদের ভিন্ন মতাদর্শী ওই ছাত্রনেতাকে নৃশংসভাবে গুলি করে হত্যা করার খবর ছেপেছে আমাদের সময় প্রথম আলো আমার দেশ নয়াদিগন্ত জায়জায়দিন ও যুগান্তর বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমে আপডেট হয়েছে বগুড়ার নন্দীগ্রামে চাঁদার দাবিতে একজন ব্যবসায়ীকে খুন করার পর ক্ষমতাসীন দলের একজন নেতা গণপিটুনিতে নিহত হওয়ার সংবাদ অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় ধন্যবাদ